ডিসেম্বরের মধ্যে আসবে 10 কোটি ডোজ করোনার টিকা জানালেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেপ্টেম্বরে দিতে পারে সিরামও করোনায় রাজশাহী খুলনা সহ 10 জেলায় 50 জনের মৃত্যু 7 জেলায় লকডাউনে বাস ছাড়া চলছে প্রায় সব গাড়ি যত প্রাকৃতিক দুর্যোগই আসুক দেশবাসী মোকাবেলা করতে সক্ষম একনেক সভাই বললেন প্রধানমন্ত্রী ভারতে নারী পাচারে নদী হৃদয় সিন্ডিকেটের সঙ্গে সীমান্ত এলাকার জনপ্রতিনিধিরাও জড়িত জানালো পুলিশ রাজধানীর খিলগাঁওয়ে ড্রেনে পড়ে এক তরুণ নিখোঁজ ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল থেকে ভারী বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর অনেক সড়ক বিকল যানবাহন ভোগান্তিতে কর্মজীবীরা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সহ 18 দেশকে 1 কোটি 7 লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র দেয়া হবে মডার্না ফাইজার জনসনের টিকা ভারত ও ব্রাজিলে করোনায় একদিনে মৃত্যু হাজারের নিচে ঘাটতির জন্য বন্ধের মুখে দরিদ্র দেশে টিকাদান ২০২০ সালে যুদ্ধক্ষেত্রে 2500-এর বেশি শিশু সৈনিকের মৃত্যু নির্যাতিত অনেকে বলছে জাতিসংঘ আমলাতান্ত্রিক জটিলতায় নষ্ট হচ্ছে বরিশাল মেডিকেলের 100 কোটি টাকার যন্ত্র অচল পড়ে আছে কয়েক বছর প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার আর্জেন্টিনা দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেললেন মেসি